হ্যালো গাইজ, আমি শাগুনিল এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের কিছু মুভি আপডেট দেবো। তো প্রথম আপডেটটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং দেখে রীতিমতো আমি শকড হয়েছি। সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন জিতু কামাল এবং এই সিনেমার নাম হতে চলেছে অপরাজিত, এবং এই সিনেমার পরিচালনা থাকবেন অনিক দত্ত, যাকে আমরা ভূতের ভবিষ্যতের মতন সিনেমা পরিচালনা করতে দেখেছি। এবং এই জিতু কামালকে অসাধারণভাবে মানিয়েছে সত্যজিৎ রায়ের চরিত্রে। মানে আমি তো প্রথমে ভাবছি যে সত্যজিৎ রায়ের ছবি দিয়েছে বোধ হয় পেপারে, তারপর হঠাৎ করে দেখি যে না, এটা সত্যজিৎ রায় নন, এটা জিতু কামালের ছবি। এত অ্যাপ্রোপ্রিয়েটলি কী করে মানালাম সত্যি কথা বলতে জানি না। এখানে যিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, তার প্রশংসা করতে হবে যে তিনি এই ধরনের একটা জিনিস অ্যাচিভ করে দেখাতে পেরেছেন। এবার আমি এটাও সত্যি বলতে জানি না যে সিনেমাতেও এরকমই লাগবে কি না, নাকি একটা পার্টিকুলার স্টিল ফটোতে কোনো একটা অ্যাঙ্গেল থেকে এরকম একটা ছবি উঠে গেছে যেখানে তাকে এতটা অ্যাপ্রোপ্রিয়েটলি সত্যজিৎ রায়ের মতন লাগছে, কিছুই জানা নেই। মোদ্দা কথা হচ্ছে যেটা আমি জানতে পেরেছি যে এই সিনেমাটা পথের পাঁচালীর তৈরি হওয়ার যে নেপথ্যের গল্পটা সেটাকে কেন্দ্র করে হতে চলেছে, এবং জিতু কামাল এখানে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছে। আদিত্য সেনগুপ্ত এবার পরিচালকের ভূমিকাতে আসতে চলেছেন। এর আগে আমরা তাকে প্রজাপতি বিস্কুটের মতন সিনেমাতে অভিনয় করতে দেখেছি, কিংবা রাজ চক্রবর্তী সিনেমা শেষ থেকে শুরু রাইটিং তিনি করেছিলেন, এছাড়া রাজচন্দ্র সিনেমা সেভিংস অ্যাকাউন্টের রাইটিং তিনি করেছিলেন। তো পরিচালক হিসেবে তার প্রথম ছবি আসছে, এবং সেই ছবিতে মুখ্য চরিত্র আমরা দেখতে পাবো বিক্রমকে এবং দিতিপ্রিয়াকে। মালায়ালাম সিনেমা জোসেফের বলিউড রিমেক হতে চলেছে, এবং এই সিনেমাতে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো সানি দেয়ালকে। এম পদ্মকুমার, যিনি মালায়ালাম সিনেমাটারই পরিচালক ছিলেন, তিনি এই সিনেমার পরিচালনা দিতে চলেছেন। এবং চণ্ডীগড়কারে আশিকি, যেটা আয়ুষ্মান খুরানা সিনেমা, বাণী কাপুরের সিনেমা, তো সেই সিনেমাটার ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে। আমি ট্রেলার রিভিউ করিনি, তার একটাই কারণ যে ট্রেলারটা দেখে আমার খুব একটা ভাল লাগেনি, এবং এটা রম কম জনরার ফিল্ম হতে চলেছে, যে ধরনের ফিল্ম আর কি আয়ুষ্মান খুরানা মাঝে সাজেই করে থাকে, এবং তার মধ্যে একটা পার্টিকুলার ট্যাবু থাকে যেটাকে নিয়ে আর কি বিভিন্ন ধরনের জ্ঞান দেওয়া থাকে। তো কোনো জিনিসই রিপিটেটিভ হয়ে যাওয়া ভালো না। আয়ুষ্মান খুরানার কেরিয়ারে এই পার্টিকুলার জনরা, এই ধরনের সিনেমাটা খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছে। হতে পারে তিনি মাঝে সাঝে একটা মানে আর কি, যেমন অনুভব সিনের সঙ্গে আগামী দিনে করতে চলেছেন ভিড়, শুটিং শেষ হয়ে গেছে, রিলিজ পেতে চলেছে, কিংবা আর্টিকেল 15 করেছিলেন, আন্ধাধুন করেছিলেন, মাঝে সাঝে তিনি অন্য ধরনের ভালো কাজ করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে এগুলো ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো সিনেমা হতে পারে, তাছাড়া এইগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না, যে কারণে আমি ট্রেলার রিভিউ করিনি। সিনেমাটা হলে ডেফিনেটলি দেখবো এবং রিভিউ করবো। ভেনম 2 সিনেমা হলগুলোতে তো রিলিজ পেয়েই গেছে, এটা আমাদের সকলেরই জানা, এবং আমি এটাও খুব ভালো মতো জানি যে অনেকেই অপেক্ষা করছে যে কবে ভেনম 2 কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসবে এবং তখন আমরা দেখবো। তো আমাজন প্রাইমে 23 নভেম্বর ভেনম 2 আসতে চলেছে। তো তোমরা যারা অপেক্ষা করে রয়েছো তাদের জন্য মারাত্মক একটা সুখবর, এবং একই সঙ্গে সৃজিৎ মুখার্জির যারা ফ্যান তাদের জন্য সুখবর একটা দিয়ে রাখতে চাই, যে তাপসী পান্নুর সঙ্গে তিনি যে সিনেমাটা করছেন, অর্থাৎ সাব্বাস মিতু, যে সিনেমাটা মিতালি রাজের বায়োপিক, সেই সিনেমাটার শুটিং শেষ হয়ে গেছে। এখন যে আপডেটটা দেবো সেটা একরকমভাবে আমাকে মারাত্মক চমক দিয়েছে, আবার একরকমভাবে বলতে গেলে আমি একটু তাতে চমকপ্রদ হইনি। সিনেমাটার নাম হচ্ছে আন্নাথে, যেটা রিলিজ পেয়ে গেছে রজনীকান্তের সিনেমা। সেটা প্রথম দুদিনেই রিলিজ পাওয়ার পরে বক্স অফিস থেকে 120 কোটি টাকা বিজনেস করেছে। মানে কী লেভেলে একটা মানুষের প্রতি ভালোবাসা থাকলে এই জিনিসটা ঘটতে পারে! মানে রজনীকান্তের এত এজ হয়ে গেছে, তা সত্ত্বেও সে লিড ক্যারেক্টারে অভিনয় করছে, তার সিনেমা এরকমভাবে ওয়ার্ক করে যাচ্ছে। সত্যিকারেরই যে বলা হয় রজনীকান্ত তামিলনাড়ুতে ভগবান, সেই জিনিসটা আবারও প্রমাণিত হলো। আমি দেখছিলাম যে অরিত্রদা শুয়ে শুয়ে রিভিউ দিয়েছে, তো আমি বুঝতে পেরেছি যে সিনেমাটা কী লেভেলের হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ গিয়ে ওদেরকে মানে এরকমভাবে বিজনেস দিচ্ছে, এটা একটা অবাক করার মতন ব্যাপার, যেখানে বাকি ইন্ডাস্ট্রিগুলো এত চাপের মধ্যে দিয়ে কাজ করছে। সূর্যবংশী সিনেমাটার ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে কালেকশন কী হয়েছিল সেটা আমি অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। ফোর্থ ডেতে এই সিনেমাটা অর্থাৎ সোমবার দিনকে 14,51,00,000 টাকা ব্যবসা করেছে বলে জানা যাচ্ছে, এবং ফিফথ ডেতে অর্থাৎ কালকে মঙ্গলবার এই সিনেমাটা 11,20,00,000 টাকা ব্যবসা করতে পেরেছে। এবার দেখো, বুঝতেই পারছো যে তোমরা প্রথম 3 দিনের থেকে তারপর থেকে বিজনেসটা একটুখানি হালকা হয়েছে, এবং এটা খুব স্বাভাবিক, যে কোনো সিনেমারই ফার্স্ট উইকেন্ড অবধি সবচেয়ে বেশি বিজনেস হয়, ওই প্রথম 3 দিন সবচেয়ে বেশি মানুষ দেখতে যায়। তারপর ডিপেন্ড করে যে যারা দেখতে গেছে ওই 3 দিন তারা কী বলছে সিনেমাটা সম্পর্কে, বাসটা কি ক্রিয়েট হচ্ছে, পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে, রিভিউ সাধারণ মানুষ কী বলছে সেটার উপরে ডিপেন্ড করে যে তারপর জিনিসটা কীভাবে ওয়ার্ক করতে থাকবে। এবং আমি বলবো যে এখন অবধি যে বিজনেসটা করছে সেটা অ্যাকচুয়ালিতে খুবই ভালো একটা খবর, যে 14,11,00,000 এটা মানে একটা উইকডেজে যাচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার, এবং আমি চাইবো যে এই জিনিসটা যেন আরও কয়েকদিন চলতে থাকে। কারণ সেক্ষেত্রে শুধুমাত্র যে বলিউড লাভবান হবে তা নয়, বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের পার্টিকুলার আমরা বাংলা সিনেমার কথা যদি বলি, সেক্ষেত্রে বাংলা সিনেমার প্রযোজকরা একটু ভরসা পাবে যে হ্যাঁ,
হলে কিন্তু লোক আসছে ভালো সিনেমা যদি বানানো হয়। কমলেশ্বর মুখোপাধ্যায় সিনেমা অনুসন্ধান পরের মাসে 3 তারিখ অর্থাৎ 3rd December সিনেমা হলে রিলিজ পেতে চলেছে এবং এই সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো শাশ্বত চট্টোপাধ্যায়, চুনি গাঙ্গুলি, ঋদ্ধি সেন কিংবা জয়দীপ বাবুকে, প্রিয়াঙ্কা সরকারকে। তো এই সিনেমাটার ট্রেলার লকডাউনের আগে একবার রিলিজ হয়েছিল, মানে এই বছরের একদম শুরুর দিকে, তারপর তো লকডাউন হয়ে যায় যে কারণে সিনেমাটার হলে রিলিজ পায় না। এখন প্রযোজকরা ঠিক করেছেন যে সিনেমাটা হলে আনবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই বছরই একটা সিনেমা রিলিজ করেছে যেটা কিন্তু এই সিনেমার গল্পের উপরেই নির্মাণ করা হয়েছিল। সিনেমাটার নাম চেহারে, যেটা আমি রিভিউ করেছিলাম। তো দেখা যাক যে এটা যেটা একটা মূল গল্প সেই গল্পটার থেকে কিভাবে মানে আর কি এই বাংলা সিনেমাটা অ্যাডাপ্ট করতে পেরেছে। নুসরাত বারুচের একটা হরর জনরার ফিল্ম আসতে চলেছে এবং এটার নাম হতে চলেছে ছড়ি। এটা আমাজন প্রাইমে রিলিজ পাবে 26 নভেম্বর। রুবিনা ট্যান্ডার এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ আসতে চলেছে একটা, যেটা নাম হতে চলেছে আরণ্যক। সেটা টিজার অলরেডি রিলিজ করে গেছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ কাজটা খুবই একটা পজিটিভ ভাইব দিচ্ছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে টিজারটা দেখে। এবং টিজারটা দেখার পর কিন্তু আমার নেটফ্লিক্সে দেখা একটা ওয়েব সিরিজের কথা মারাত্মক রকমভাবে মনে পড়ে যাচ্ছিল, যেটার নাম ছিল ব্ল্যাক স্পট। জিতের পরবর্তী সিনেমা রাবণ, যেটা টাইটেলটা দেখে অর্থাৎ রাবণ নামটা দেখে এবং একই সঙ্গে জিতের লুক দেখে আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে অ্যান্টি হিরোর চরিত্রে জিত অভিনয় করবেন। এবারে হতে পারে যে তিনি অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করবেন, কিন্তু তা সত্ত্বেও একজন প্রথাগত যেটাকে বলা হয় ভিলেন সেটা রাখা হচ্ছে সিনেমাতে এবং সেই চরিত্রে অভিনয় করবেন শাতাব ফিগার, যাকে কিন্তু আমরা শেরশাহ সিনেমাতে অভিনয় করতে দেখতে পেয়েছি। তো দেখা যাক যে ভিলেন হিসেবে এত একজন নাম করা বলিউডের অভিনেতাকে আনা হয়েছে, দেখা যাক যে সিনেমাটা কীরকম হয় আখেরে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কিংবা যুবক বয়সকে স্ক্রিনে এর আগে আমরা দেখেছি কিছু কিছু জায়গায়, কিন্তু বার্ধক্য অবস্থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব একটা কোনো পরিচালক তুলে ধরতে সাহস করেনি, কিন্তু সেই সাহসে এবার করে দেখাতে চলেছেন দেবালয় ভট্টাচার্য। এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করাতে চলেছেন যিশু সেনগুপ্তকে, এই রকমই শোনা যাচ্ছে। এবার দেখা যাক যে এই সিনেমাটা সম্পর্কে পরবর্তী আপডেট কী আসে। আমার কাছে আপডেট এলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এখন অবধি কিন্তু প্রজেক্টটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যিশু সেনগুপ্ত একজন ভালো অভিনেতা, দেখা যাক যে তাকে কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে প্রেজেন্ট করেন পরিচালক। এবার একটুখানি টাকা পয়সার গল্প করা যাক। বাংলাদেশের ওয়েব সিরিজ মানি হানি, সেটা ডিরেক্টরস কার্ড বেরোতে চলেছে এবং সেটা প্রেজেন্ট করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং তাইনাম নূর, এবং এইখানে আমরা লিড চরিত্রে অভিনয় করতে দেখতে পাই শ্যামল মাওলাকে। তো এটা 12 নভেম্বর হইচইতে রিলিজ পেতে চলেছে। এবং মানি হাইস্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বিখ্যাত একটা শো, দারুণভাবে মানে আর কি মানুষের পছন্দের একটা শো, তো সেই শোটার কিন্তু একটা বলিউড অ্যাডাপ্টেশন হতে চলেছে এবং সেটা করবেন আলি আব্বাস মাস্তান, এবং এটার নাম প্রবাবলি হতে চলেছে 3 Monkeys। কে কে মেনন অভিনীত স্পেশাল ওপসের সিজন 1 সবারই ভালো লেগেছিল ডিজনি হটস্টারের ওয়েব সিরিজ, সেটা সিজন 2 আসতে চলেছে। আমি জানি না যে কেন এটা নিয়ে সেরকমভাবে বাস ক্রিয়েট হয়নি কিংবা কেন এটাকে নিয়ে সেই লেভেলে প্রমোশন করানো হচ্ছে না, কিন্তু এটা কিন্তু 12 নভেম্বর রিলিজ পাচ্ছে আর ঠিক 2 দিন পরেই, এবং আমি শিওর যে রিলিজ করার পরে হয়তো প্রচুর মানুষ দেখবে, কারণ এর সিজন 1টা কিন্তু মানুষের বিভৎস রকমভাবে ভালো লেগেছিল। এবার দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের ভিডিওর ওভারঅল আপডেটস। যিশু সেনগুপ্তকে আমরা রবীন্দ্রনাথের চরিত্রে দেখতে পেতে চলেছি, তোমাদের এই বিষয়ে কী মতামত? এবং একই সঙ্গে জিতু কামালকে আমরা দেখতে পেতে চলেছি সত্যজিৎ রায়ের চরিত্রে, এই বিষয়ে তোমাদের কী মতামত? ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখা পরবর্তী ভিডিওতে।